ভাই বৃষ্টি আসলে মসজিদে চলে যাবেন কোনো প্রেশাই নাই তো ঠিক আছে না ইনশাআল্লাহ তবে সবার আগে দোয়া পড়বেন দোয়া শিখিয়ে দিছি না اللهم اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم صيبا نافعا اللهم صيبا نافعا এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দিন যে বৃষ্টি আমাদের উপকার করবে ক্ষতি করবে না আমরা সেই বৃষ্টি চাই ঠিক কি না বলেন ঠিক ভাইরা আমার বৃষ্টি এটা আল্লাহর পক্ষ থেকে রহমত বৃষ্টি ছাড়া পৃথিবী টিকবে না বৃষ্টি ছাড়া কোন সৃষ্টি পৃথিবীতে টিকে থাকতে পারবে না এজন্য বৃষ্টিকে গোটা কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত হিসেবে করুণা হিসেবে উল্লেখ করেছেন বিধায় মাহফিলের শুরুতেই বৃষ্টি হালকা বৃষ্টির কিছু ফোঁটা নেমে যাওয়া এটা আমরা মনে করি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে এটি আমাদের প্রতি অনুগ্রহ আলহামদুলিল্লাহ বৃষ্টি যদি অনেক বেশি হয় মসজিদ আছে উন্মুক্ত পুরো মসজিদ ইনশাআল্লাহ থাকবে আমি এখানেই থাকব আপনারা সবাই মসজিদে চলে যাবেন কি বলেন বৃষ্টি কমে গেছে না তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন নাকি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমাদের কারোর কারামতি না এটা হলো কারামতি নবীজির শেখানো দোয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমল করলে গুলি ফেরত হতে পারে নবীর শেখানো দোয়া কোরআনে শেখানো দোয়া ফেরত যেতে পারে আমাদেরকে বৃষ্টি ঠান্ডা গরম সবকিছু পরিমিত দিন যা দরকার তা দিন বেশি বেশি করে আল্লাহর কাছে আমরা দোয়া করব ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের প্রিয় স্বদেশকে গোটা পৃথিবীকে মুসলিম মিল্লাতকে আল্লাহর রহমত এবং শান্তির চাদরে ঢেকে রাখুন বলুন আমিন আমিন তাহলে বৃষ্টির কতগুলো সুন্নতের কথা কিন্তু আমরা শুনে ফেললাম আর দোয়া তাহতাল মাতার বৃষ্টির পানির নিচে মাথার উপরে বৃষ্টি হচ্ছে নিচে বসে দোয়া করলে দোয়া কবুল হয় ফেরত দেওয়া হয় না আরেকটা বিষয় হলো যে বৃষ্টি যখন হয় তখন বৃষ্টির পানি একটু গায়ে লাগানো হালকা পাতলা যতটুকু সহনীয় পর্যায়ের সুন্নাত আল্লাহর রহমত এটা নিজের শরীরে লাগানো সুন্নাত সুন্নাতের নিয়ত করে মাঝে মধ্যে বৃষ্টি পানি লাগাবো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ভাইরা আমার কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলেছেন তোমরা আমার স্মরণ করো তোমরা যদি আমার স্মরণ করো আল্লাহ ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে আমাদের আলোচনা করবেন আমাদের স্মরণ করবেন এটা আমাদের জন্য বিরাট বড় সম্মানের বিষয় কোন মন্ত্রী কোন এমপি কোন প্রধানমন্ত্রী কোন প্রেসিডেন্ট যদি কারোর একজন সাধারণ মানুষের আলোচনা তার দরবারে করে তার প্রশংসা যদি করে আমরা প্রত্যেকটা মানুষ গর্ববোধ করি তাই না সেখানে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে থাকা ফেরেশতাদের কাছে আলোচনা করবেন কাদের যারা দুনিয়াতে আল্লাহর জিকির করে আল্লাহর স্মরণ করে আল্লাহর কথা বলে আল্লাহর আলোচনা করে আল্লাহর আলোচনা শুনে আল্লাহর নির্দেশ আদেশ নিষেধ এগুলো জানে শুনে আমল করে এদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ এতটা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে তাদের আলোচনা করে এবং আল্লাহ আরো বলেছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমার শুকরিয়া আদায় করো না শুকরি করবা না কুফরি করবা না তাহলে এখানে শুকরিয়ার বিপরীতে আল্লাহ তাআলা কুফরি উল্লেখ করেছেন তার মানে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে মানুষ ঈমানদার হয় আর আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করলে শুকরিয়া আদায় না করলে নেয়ামতের অস্বীকার করলে নাশকরি করলে সেটা হয় কুফরি সেটা হয় কি কুফরি অতএব আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন কোরআনে হাকিমের মধ্যে ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর আমার বান্দাদের মধ্যে শুকর গুজার বান্দা খুব কম আছে খুব কম সংখ্যক মানুষই আছে যারা কৃতজ্ঞ সমাজের মধ্যে অকৃতজ্ঞ মানুষের সংখ্যা বেশি অকৃতজ্ঞ মানুষের সংখ্যা বেশি আর শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা আদায় করে এরকম মানুষের সংখ্যা পরিমাণ কম তো আল্লাহ তাআলা এই কম ভালো মানুষের সংখ্যা যে কম শুকরগুজার মানুষ আল্লাহ তাআলা তাদের কাতারে আমাদের সবাইকে শামিল হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক অনেকগুলো নাম আছে কোরআনে
অনেকগুলো নাম আল্লাহ তাআলা বর্ণনা হয়েছে তার ভিতরে একটা হলো শাকুর আল্লাহ তাআলা একটা গুণবাচক নাম কি ভাই শাকুর মানে হলো যিনি বান্দার বান্দা যে কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ তাআলা সেই কৃতজ্ঞতাকে অ্যাকসেপ্ট করেন এবং আরেকটা অর্থ হলো বান্দা যে আল্লাহর ইবাদত করে আল্লাহ তাআলা তার বিনিময়ে দান করেন অস্বীকার করেন না যদি সে সঠিকভাবে ইখলাসের সাথে করে তো আল্লাহ তাআলা তার বিনিময়ে দান করেন এটা হলো আল্লাহর জন্য আল্লাহর শানে শুকরিয়ার অর্থ যে আমরা যখন কোনো ভালো কাজ করব ঈমান আনব আল্লাহ তাআলা কারোর কোনো ভালো কাজ নষ্ট করবেন না অতএব এই শুকরগুজারি কৃতজ্ঞতা আদায় করা এমন একটা ভালো কাজ যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার জাতের একটা গুণবাচক নামই রেখেছেন শাকুর তিনি কৃতজ্ঞ তিনি অকৃতজ্ঞ নন অর্থাৎ কেউ কোনো আমল করলে কেউ কোনো ঈমান আনলে কোনো ভালো কাজ করলে আল্লাহ তাআলা সেটা অস্বীকার করেন না যথাযথভাবে সঠিকভাবে করলে আল্লাহ তাআলা সেই বিনিময় ঠিকই তাকে দান করে দেন ভাইরা আমার কোরআনে কারীমে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন ইন্নাহু কানা আবদান শাকুরা নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন এমন মানুষ ছিলেন যে তিনি কৃতজ্ঞ আপনারা নূহ আলাইহিস সালামের কথা জানেন নূহ আলাইহিস সালাম পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন জানেন 950 বছর কত বছর 950 বছর এটা এখনকার আলাপ না এখন তো মানুষ এত বেশি বাঁচে না 50 60 70 80 90 100 এর বেশি মানুষ বাঁচে না তাই না নূহ আলাইহিস সালাম পৃথিবীতে কখন আসছে জানেন নূহ আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হাজার হাজার বছর আগে আসছে কত হাজার বছর আগে আসছেন একমাত্র আল্লাহ ভালো জানেন তবে নূহ আলাইহিসসালামের পর পৃথিবীকে আল্লাহ তাআলা পুনরায় নতুন করে সাজিয়েছেন বিন্যস্ত করেছেন এই পৃথিবীর পুরো পৃথিবীকে ধুয়ে মুছে মহা প্লাবনে বন্যায় মহা বন্যায় গোটা পৃথিবীকে ডুবিয়ে নিমজ্জিত করে সব পৃথিবীর বেশিরভাগ মানুষ কুফরিতে নিমজ্জিত হয়েছে একটা মিনি কিয়ামত দিয়ে গোটা পৃথিবীকে শেষ করেছেন একটা বিশাল বড় জাহাজে নূহ আলাইহিসসালামের সাথে যারা ঈমান আনছেন হাতে গোনা কয়েকজন তাদেরকে তাদের সংখ্যা সম্পর্কে মুফাসসিরগণ অনেকে অনেকটা বলেছেন সব মিলিয়ে 100 নিচে ছিল তাদের সংখ্যা এবং কিছু প্রাণীকুল জোড়ায় জোড়ায় আল্লাহ তুলতে বলেছেন তাদেরকে ছাড়া বাকি সবাইকে শেষ করেছেন নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামেরও আগের মুসা আলাইহিস সালামেরও আগের ঈসা আলাইহিস সালামেরও আগের দাউদ আলাইহিস সালামেরও আগের সুলাইমান আলাইহিস সালামেরও আগের আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আগের অনেক আগে এই নূহ আলাইহিস সালাম 950 বছর নিজের জাতিকে দাওয়াতের কাজ করেছেন এই যে একটু আগে বললাম এলাকার মানুষের উপকার করলে অনেক সময় এলাকার মানুষ অকৃতজ্ঞ হয় নাশকরি করে পারলে যে উপকার করছে তার আরো ক্ষতি করে আছে না না এরকম নাশকর সব যুগেই ছিল এরা এই নাশকরকারীরা নিজেদের কপাল পড়ে আর কারোর কপাল তারা পড়তে পারে না নূহ আলাইহিস সালামের জাতিকে নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন ইসলামের পথে তাদের উপকার করতে গেছেন তিনি তারা উল্টা তার ক্ষতি করতে গেছে তার কথা শুনতে চাই নাই আল্লাহ তাআলা তাকে এত ধৈর্য দিয়েছেন এত কিছুর পরও তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন অভিযোগ করে আল্লাহর প্রতি অনুযোগ করে তিনি তার দাওয়াতের কাজ বন্ধ করেন নাই তিনি বলেন নাই আল্লাহ কাদের কাছে পাঠাইছো তুমি এরা একটা মানুষ না কথা শুনে না তিনি আল্লাহর শুকরিয়া আদায় কেমন করা করেছেন যে কোরআনে আল্লাহ তাআলা তাকে সার্টিফিকেট ইস্যু করেছেন ইন্নাহু কানা আবদান শাকুরা নিশ্চয় নূহ তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন এত বড় পরীক্ষা নিয়েছেন গোটা সমাজ তার উল্টা গোটা সমাজ তার বিপরীত এরপরেও আলহামদুলিল্লাহ বলতে ভুল করতেন আমাদের তো একটু সামান্য বিপদ আসলেই আমরা অস্থির হয়ে ব্যাকুল হয়ে শুকরিয়া আদায় করা তো দূরের কথা আল্লাহর ব্যাপারে আমরা অভিযোগ করি ঠিক না বেঠিক তো নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন এত বিপদ হওয়া সত্ত্বেও নূহ আলাইহিস সালাম এত পরীক্ষা আল্লাহ তাআলা তাকে নিয়েছেন সুবহানাল্লাহ এত বিপদ এত কষ্ট এরপরেও আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহ শুকর আদায় করেছেন তাই না আইয়ুব আলাইহিস সালাম কোরআনে আল্লাহ তাআলা তার আলোচনা বিভিন্ন জায়গায় করেছেন এত অসুখ দিয়েছেন এত কষ্ট অসুখের যাতনা কষ্টে ভয়াবহ একটা অবস্থা দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে পড়েছে এত কষ্ট ছিল এরপরেও ওই অবস্থায়ও আল্লাহর শুকরিয়া আদায় করতেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেন অবনত হয়ে থাকতেন এবং বলতেন রব্বি আন্নী মাসসানিয়া দুর্র আনতা আরহামুর রাহিমিন ও আমার রব আমার অসুখ আমাকে স্পর্শ করেছে অসুখ আমাকে পেয়ে বসেছে আর আপনি তো সবচেয়ে বড় দয়াশীল সবচেয়ে বড় অনুগ্রহকারী আমার প্রতি রহম করেন কোনো অভিযোগ নাই
আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করেছেন। এই দোয়া করার পর আল্লাহ তাআলা তার অসুখ ভালো করে দিয়েছেন। আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না তারা আইয়ুব আলাইহিস সালামের এই দোয়াটা পড়বেন, রব্বি আন্নি মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, ও আমার রব, ও আমার পালনকর্তা, আমাকে অসুখে ধরেছে আর আপনি তো সবচেয়ে বড় রহমশীল, সবচেয়ে বড় দয়ালু, সবচেয়ে বড় মায়ালু, আপনি তো অতিশয় দয়া করেন আল্লাহ, তার মানে আপনি আমার অসুস্থতা ভালো করে দেন। এই দোয়াটা আল্লাহর কাছে নিবেদন করবেন বিনয়ের সাথে, অভিযোগ না, অনুযোগ না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, সবর করবেন, রব্বি আন্নি মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন শাকিরান লিআনউমি, শাকিরান লিআনউমি, কি সার্টিফিকেট আল্লাহর তরফ থেকে, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনের দিকে যদি তাকান, কোরআন খোলেন শুরু থেকে শেষ পর্যন্ত, কোরআনের পাড়ায় পাড়ায়, কোরআনের সুরায় সুরায়, কোরআনের পাতায় পাতায়, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে নিজেই বলেছেন, ওয়াইদি বিতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুম, ইব্রাহিমকে তার রব আল্লাহ তাআলা কয়েকটা পরীক্ষা নিয়েছেন। তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যে প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, একটা পরীক্ষায়ও ফেল নাই। কি পরীক্ষা ভাই, মানব ইতিহাসে কারোর কাছ থেকে এত কঠিন পরীক্ষা নেওয়া হয় নাই যত কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। একবারে শুরুতেই পরীক্ষা, নিজে হলেন তাওহিদবাদী, বাবা হলেন মূর্তি পূজারী, আছেন না এরকম যে এলাকার মানুষ মূর্তি পূজা করে, কবর আর মাজার পূজা করে, আপনি তাওহিদের কথা বলেন, আপনি একা তাদের দল ভারী, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এই বিপদ ভয়াবহ আকার ধারণ করেছে এবং তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, আগুন জ্বালিয়ে সেখানে ফেলে দেয়া হয়েছে, আল্লাহ তাআলা অলৌকিকভাবে বাঁচিয়েছেন। তাকে পাথর মেরে মেরে ফেলবে, নানাভাবে হত্যা করবে, হুমকি দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত নিজের জন্মভূমি, নিজের এলাকা, সেই ইরাকের সে অঞ্চল ছেড়ে তাকে চলে আসতে হয়েছে, এলাকায় থাকতেই পারেন নাই, ফিলিস্তিন বা মিশর হয়ে ফিলিস্তিন পর্যন্ত আসছেন। আল্লাহর আরেক পরীক্ষা, মাত্র ইসমাইল জন্মগ্রহণ করেছেন আলাইহিসসালাম, আল্লাহ নির্দেশ হলো চলে যাও মক্কায়। খেয়াল করেন ইব্রাহিম ইসলামকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, এই ছোট বাচ্চা, মা সহকারে বাচ্চার বাচ্চার মা হাজরা এবং ইসমাইল দুজন আলাইহিসসালামকে মক্কার জনমানব শূন্য পাহাড়ি এলাকায় নিয়ে ফেলে রেখে আসো, ওই পাহাড়ি এলাকায় আপনি যদি দু চারজন বন্ধু নিয়েও হাঁটেন আপনি ভয়ে ভড়কে যাবেন, কারণ আশেপাশে কোনো মানুষজন ছিল না, শুধু পাহাড়, নীরব নিস্তব্ধ পাহাড়, সেখানে রেখে আসতে বলছে। ভাইরা আমার, কত কঠিন পরীক্ষা, আল্লাহর নির্দেশ পালন করার জন্য সেই ফিলিস্তিন থেকে মক্কায় নিয়ে আসলেন নিজের স্ত্রী আর ছোট দুধের বাচ্চাকে। যাদের আল্লাহ তাআলা দুধের বাচ্চা দিয়েছেন তারা জানেন সন্তানের মায়া কি জিনিস, তাই না? সন্তানের মায়া কি জিনিস, সন্তানটা ছাড়া একদিন বাইরে থাকতে পারেন না, অস্থির হয়ে যান, বাইরে গেলেই ভিডিও কল দেওয়া শুরু করেন দেখার জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নির্দেশ পালন করার জন্য ওই মা এবং সন্তানকে মক্কায় রেখে চলে গেলেন। চলে যাচ্ছেন তখন হৃদয় ছিঁড়ে যাচ্ছে মায়ায়, কিন্তু আল্লাহর নির্দেশ, আল্লাহ কঠিন নির্দেশ করেছেন, যে আল্লাহর কঠিন নির্দেশ তুমি পালন করতে পারো কিনা, আল্লাহ সে পরীক্ষা নিয়েছেন তার কাছ থেকে, তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ নির্দেশ পালন করে চলে আসছেন। কোনো মানুষ নাই, এই বাচ্চা বাচ্চার মার খাবারের কি ব্যবস্থা হবে, আল্লাহ তাদেরকে মেরে ফেলার নাই, মক্কা তাদের মাধ্যমে আবাদ হয়েছে, মক্কা আজ যে মক্কা নগরীতে আমরা যাচ্ছি সেটির প্রতিষ্ঠা এবং আবাদ হয়েছে তাদের মাধ্যমে। যাই হোক, আরেকটা পরীক্ষা আল্লাহ নিয়েছেন, এই ইসমাইল আবার যখন একটু বড় হলেন আলাইহিসসালাম পরে নবী হয়েছেন, তখন ইসমাইল তাকে স্বপ্নে যখন একটু কিশোর বয়সে আসছেন, বাপের সাথে কাজ করার যোগ্যতা হয়েছে, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম ইসলামকে নির্দেশ করলেন স্বপ্নে নিজের ছেলেকে কোরবানি করার, কঠিন নির্দেশ, সেই নির্দেশও পালন করার জন্য প্রস্তুত হয়ে চলে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা ছেলেকে জবাই হইতে দেন নাই, আল্লাহ দরকার ছিল পরীক্ষা, আল্লাহ চেয়েছেন পরীক্ষা নিতে, পরীক্ষা হয়ে গেছে। ইব্রাহিম ইসলাম এত কঠিন পরীক্ষার মধ্যে সারাটা জীবন গেছে, সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, কঠিন বিপদ আপদ বিপদ আপদে, এত কিছুর পরও আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিচ্ছেন, তিনি কি ছিলেন, শাকিরান লিআনউমি, তিনি আল্লাহর সব নেয়ামতগুলোর প্রতি শুকর আদায় করতেন।
সুবহানাল্লাহ ভাইরা আমার এইভাবে গোটা কোরআনে আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুকর আদায় করার কৃতজ্ঞ মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন উৎসাহ দিয়েছেন নির্দেশ দিয়েছেন এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলাও বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো যা পাইছো এই পাওয়ার পর যদি শুকর আদায় করো আল্লাহ বলেছেন নিয়ামত আমি বাড়ায় দিব ওয়ালা ইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ আর যদি আমার শুকরিয়া আদায় না করো কুফরি করো না শুকরি করো তো মনে রাখবা আমার আযাব অত্যন্ত কঠিন অত্যন্ত শক্ত ভাইরা আমার কোরআনে কারিমে বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই শুকর সম্পর্কে বলেছেন তায়াম্মুমের বিধিবিধান দিয়ে আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাশকুরুন তোমাদেরকে ওযু ওযু করতে না পারলে তায়াম্মুম বিকল্প ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন যেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো এবং আল্লাহ তাআলা বাতাস মানুষ উপকার দিয়েছেন উপকারী বাতাস সেটা বর্ণনা কোরআনে দেওয়ার পর বলেছেন লাআল্লাকুম তাশকুরুন যাতে তোমরা সেই নিয়ামত পেয়ে আল্লাহর শুকর আদায় করো এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে এই পৃথিবীকে বসবার যোগ্য করে দিয়েছেন সে বিষয়ে আলোচনা করার পর বলেছেন যে এত কিছু পাওয়ার পর কালিলাম্মা তাশকুরুন তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহর ইবাদত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক প্রত্যেক নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া اللهم اعني على ذكرك وشكرك الله আমি যেন আপনার জিকির করতে পারি আল্লাহ আমি যেন আপনার শুকর করতে পারি আপনি আমাকে সাহায্য করেন ওয়া হুসনি ইবাদাতি এবং আপনার ইবাদত যেন সুন্দরভাবে করতে পারি সেই তৌফিক দান করেন এই দোয়াটা সব সময় পড়বেন اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك আমার সাথে বলেন اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك এর অর্থ হলো আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে আপনার জন্য জিকির করতে পারি আপনার জন্য শুকর করতে পারি আপনার জন্য ভালোভাবে ইবাদত করতে পারি সুন্দরভাবে যেন ইবাদত করতে পারি আল্লাহ সে তৌফিক দান করেন তাহলে এই শুকরিয়া আদায় করার তৌফিক আল্লাহর কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ে নিতেন আল্লাহ আমাদের সবাইকে শুকরগুজার মানুষ হওয়ার তৌফিক দান করেন আমিন ঈমানদার সুখে তো শুকর আদায় করবেই দুঃখেও শুকর আদায় আমাদের চরিত্র হলো সুখ যখন আল্লাহ তাআলা দেন তখন আমরা আল্লাহর শুকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করি নিজের কৃতিত্ব জাহির করি আছে না নাই একটা লোক অনেক কষ্ট টষ্ট করে কিছু টাকা পয়সা কামাই করছে কিছু ঘরবাড়ি হইছে কিছু জমি জমা হইছে ব্যবসা বাণিজ্য হইছে বিদেশ গেছেন অনেক দিন বিদেশ করার পর অনেক কিছু করতে পারছেন যদি জিজ্ঞাসা করে কেউ ভাই এত কিছু যে করছেন কেমনে কি কিভাবে এত কিছু করলেন তো অনেক লোক নিজের গল্প শোনানো শুরু করে ভাই জানেন না মাথার গাম পায়ে ফেলে আজি পর্যন্ত আসছি এমনি এমনি আসি নাই ভাই বলে কি বলে না তার মানে আমি যা করছি যা দেখছেন এই সবগুলো আমার মাথার গাম পায়ের ফসল আমার কথা হলো ওরে ভাই তোমার চাইতে আরো বহু বেশি কষ্ট করা মানুষ রাস্তা রাস্তা এখনো ঘুরতেছে কিছু করতে পারে নাই আছে না নাই অনেক লোক আছে যে দুই পাঁচ দশ বছর বিদেশ করার পর অনেক কিছু করে ফেলছেন আরে ভাই আপনার চাইতে আরো বেশি দিন বিদেশ করার পর কিচ্ছু করতে পারে না এমন বহু লোক আছে না নেই তাহলে শুধু পরিশ্রম দ্বারাই যদি হতো তাহলে তার কেন হলো না একজন কৃতজ্ঞ ইমানদার তিনি এভাবে বলবেন না তিনি বলবেন এগুলো সব আমার আল্লাহর ইচ্ছা বাংলাদেশের প্রথম সারির একজন ব্যবসায়ী এক দুই তিনে যদি আনেন তো তিনের মধ্যে পড়বে আমি নাম বললাম না এরকম একটা শিল্প প্রতিষ্ঠান এর মালিক এরকম একটা গ্রুপ গ্রুপ অফ কোম্পানির মালিক তার সাথে একবার একটা যে কোনো একটা বিষয়ে একটা মিট ছিল মিটিং ছিল তো এখান তো আলাপচারিতায় আমার সাথে মিটিংয়ে যারা ছিলেন এর ভিতরে এক ভাই বললেন যে আল্লাহ আপনাকে এত সম্পদ দিয়েছেন শত শত হাজার হাজার কোটি টাকা আপনার সারা দেশের ব্যবসার একটা বড় অংশ আপনি কন্ট্রোল করেন বা আল্লাহ আপনাকে দিয়েছে এই যে এত বড় ব্যবসা এত বিশাল পর্যায়ে আল্লাহ তাআলা আপনাকে ব্যবসা করার তৌফিক দিয়েছেন আপনি একটু আমাকে হিস্ট্রিটা যদি বলেন আমি সেটা রেকর্ড নিয়ে একটু বই করতে চাই যাতে তরুণ যারা উদ্যোক্তা আছে তারা অনুপ্রেরণা পায় তারা যেন শিখতে পারে যে কীভাবে ব্যবসা বাণিজ্য ডেভেলপ করবে কীভাবে উদ্যোক্তা হিসাবে সাকসেস হবে আপনার সাকসেস স্টোরি আপনার সিক্রেটসগুলো একটু আমাদেরকে জানাবেন তাহলে আমরা বই প্রকাশ করতে চাই
এটা আমার সাথে থাকা একজন আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বলেছেন তো আমি তো হুজুর মানুষ মাঝখানে বসে তাদের আলাপ শুনছি আমি চিন্তা করলাম দেখি কি সিক্রেট হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য এত বড় বড় প্রতিষ্ঠান আল্লাহ তাআলা দিয়েছেন তো এতগুলো প্রতিষ্ঠান আল্লাহ দিয়েছেন এত টাকা পয়সা দিয়েছেন নিশ্চয় মায়ের পেট থেকে এতগুলো নিয়ে আসেন না মায়ের পেট থেকে তো দূরের কথা ঢাকা শহরে এত টাকা নিয়ে আসেন না কিন্তু আল্লাহ এখন এত কিছু দিয়েছেন কি সিক্রেট এত অল্প সময়ের ব্যবধানে মানে আরেক জেনারেশন পর্যন্ত যাওয়া লাগে না নিজে আইসাই 20 30 40 বছরের মধ্যে ব্যবসা বাণিজ্য করে এত দূর এগিয়ে গেছেন কি সিক্রেট তো ওই ব্যবসায়ী ভদ্রলোক তিনি জবাবে মুস্কি হেসে দিয়ে বললেন দেখেন সত্যি কথা বলতে কি এই যা দেখছেন আমার চেষ্টা সাধনা ছিল চেষ্টা তো কত মানুষই করে মূলত আসল সিক্রেট হলো আসল রহস্য হলো যে এই সব কিছু আল্লাহ তাআলা আমাকে অনুগ্রহ করে দিয়েছেন আমি থ্যান্ডার্ড হয়ে গেলাম শুনে অবাক হয়ে গেলাম সুবহানাল্লাহ এত বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়ার পরও আল্লাহর প্রতি এভাবে কৃতজ্ঞতা আদায় করতে জানে এটা তো একটা ব্যাপার হ্যাঁ বিশাল বড় হসপিটালের মালিক বিশাল বড় প্রতিষ্ঠানের মালিক নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে সেই শুকরিয়া আদায় করার মানসিকতাটা দিয়েছেন অন্তত আমার সামনে তো তাই হয়েছে তো এই যে ঘটনা এই ঘটনা থেকে আমি পরে বিভিন্ন সময় একান্ত আলাপচারিতে আমি বলি নাম উল্লেখ করা ছাড়া বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যা দেন মানুষের সেখানে নিজের ক্রেডিটের জাহির করা এটা হলো মূর্খতা অজ্ঞানতা মানুষ চেষ্টা করতেই পারে কিন্তু দেওয়ার মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চাইতে বহু ভালো ছাত্র ছিল মাদ্রাসায় কিন্তু দেখা যায় যে তার এত কাজ করার সুযোগ তৌফিক হয় নাই আমার যে তৌফিক হয়েছে আমি ছাত্র জীবনে অনেক ভালো রেজাল্ট করেছি অনেক ফলাফল করেছি বোর্ড স্ট্যান্ড করেছি হান করেছি তান করেছি বিদেশ গিয়েছি শিখেছি ট্রেনিং নিয়েছি এসব গাল গল্প দিলে আমি বহুত লম্বা লম্বা গল্প দিতে পারি সত্যিকারের গল্প হলো যে আমার রব আমার প্রতি অনুগ্রহ ভিক্ষা করেছে ঠিক আমি ঠিক অতএব আল্লাহ যখন নেয়ামত দেন তখন অনেকে শুকর আদায় করতে পারে না আল্লাহর নিয়ামত পায়া নাশকরি করে আল্লাহর নিয়ামত পায়া আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করে আছে না নাই এটা ইমানদারের চরিত্র হতে পারে না ইমানদারের গুরুত্বপূর্ণ একটা চরিত্র হলো সে আল্লাহর শুকরিয়া আদায় করবে সে কৃতজ্ঞ থাকবে সে বিনয়ী হবে তার মাথা অবনত হবে তার মাথা নিচের দিকে যাবে তার মাথা উপরের দিকে মুখ ফুলে এসে অহংকার করবে না সে বিনয়ী হবে এবং আল্লাহ যা দিয়েছেন তাহাজ্জুদ পড়ার যদি কখনো তৌফিক হয় তো অন্য আরেকজন শুয়ে আছে সেদিক তাকাবে না তাকাবে এদিকে যে আল্লাহ আমাকে দয়া করেছেন অনুগ্রহ করেছেন আমাকে তৌফিক দিয়েছেন আমি মাহফিলে আসতে পেরেছি অনেকে আসতে পারেন নাই আল্লাহ আমাকে দয়া করেছেন এটা আমার ক্রেডিট না এটা আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ আল্লাহর অনুগ্রহের শুকরিয়া আদায় করলে নেয়ামতের শুকরিয়া আদায় করলে বান্দার মধ্যে অহংকার থাকে না অহংকারী মানুষকে পৃথিবীতে কেউ দেখতে পায় প্রত্যেকটা মানুষ অহংকারীকে ঘৃণা করে অতএব আল্লাহর প্রতি আমরা শুকর আদায় করব তো ইনশাআল্লাহ সুসময়ে শুকর আদায় আমরা অনেকে করি না আবার অনেকে আসি সুসময়ে তো শুকর আদায় করি না দুঃসময়েও শুকর আদায় করি না দুঃসময়ে বরং আরো অভিযোগ করি চিন্তা করি যে আমি শুকর আদায় করব কি নিয়া অনেকের ধরেন কারোর অসুখ আছে হয়তো কোনো বিপদ আপদ আছে হয়তো কোনো পেরেশানি আছে এই পেরেশানির সময় বিপদ আপদের সময় ওনাকে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন তো কি বলে মনে করেন খুব বিপদ আপদে আছে খুব ঝামেলা যাচ্ছে মুসিবত আছে পেরেশানি আছে অসুখ বিসুখ আছে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন কি বলবে কোন মতে আছি আর কি বলবে আর কোয়া লাভ নাই আর কি বলবে আর কেমন থাকবে কেমন আছি দেখতেই তো আছেন নানান কথা না বলি আমরা এটা ইমানদারের কথা না ভাই এটা ইমানদারের কথা না এখন আপনি বলবেন হুজুর এটা কোনো কথা বেচারা বিপদে আছে সেটা বলতে পারবে না হ্যাঁ বিপদের কথা বলবেন মালিকের কাছে বিপদের কথা কার কাছে বলবেন জায়গা মতো বলবেন আরে গোলামদের কাছে বিপদের কথা বলে লাভটা কি গোলামদের কাছে বিপদের কথা বলে লাভ আছে বিপদের কথা বলতে হবে কার কাছে আল্লাহর কাছে ইমানদার তার বিপদ আপদের কথা তার কষ্টের কথা অবশ্যই বলবে বলবে না মানে না বললে মানুষ হালকা হবে কোত্থেকে কিন্তু ভাই বিপদের কথা আল্লাহকে শোনাবেন বিশ্বাস করেন
মানুষের কাছে বিপদের কথা বললে বিপদ কমবে না বরং বিপদ আরো কি রকম বাড়বে আমি বলি কারোর কাছে নিজের কষ্টের কথা বললে মানুষের মন শান্তি পায় না মন আরো অস্থির হয় আমি আমি অর্থের কষ্টে আছি আমি একজনকে বললাম ভাই অর্থের কষ্টে আছি তার কাছে আমি ছোট হলাম না বড় হলাম কারোর কাছে ছোট হতে কারোর ভালো লাগে কিন্তু আপনি যদি জায়গা মতো বলেন মালিকের কাছে চোখের পানি ফেলে বলেন আল্লাহ আমি অনেক কষ্টে আছি মালিক আপনি জানেন সবকিছু আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন আল্লাহ আপনি আমাকে ভিক্ষা দান করেন আল্লাহ আপনি আমাকে অনুগ্রহ করেন আপনি যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজের কষ্টের কথা বলেন ভোর রাতে উঠে তাহাজ্জুদের সময় আল্লাহর কসম করে বলছি আল্লাহর কাছে যদি বলতে পারেন দেখবেন সাথে সাথে বলে শেষ করবেন চোখের পানি ফেলে একটু সেজদায় গিয়ে একটু দোয়া ভালো করে একটু কাঁদতে কাঁদতে বলেন যেমনে পারেন নিজের ভাষা একটু আল্লাহর কাছে খোলা বলেন বলার পর দেখবেন নিজের মনটা অনেক হালকা হয়ে গেছে যাদের জীবনে এই অভিজ্ঞতা নাই সালহাতু সঙ্গে বুদি দিল খারাস আজ মুদে এক জামানা খাকে বাস বহুকাল পাথর হয়েছিল কিছু সময় একটু মাটি হয়ে দেখো ভাই একটু মাটি হয়ে দেখো একটু মাটি হয়ে দেখো আল্লাহর কাছে একটু বিনম্র হয়ে দেখো আল্লাহর কাছে একটু ছোট হয়ে দেখো একটু চোখের পানি ফেলো ভাই একদিন একটু ভোর রাতে উঠো ও যুবক ভাই আমার তাহাজ্জুদ পড়ে একটু দুহাত তুলে আধা ঘন্টা ধরে একটু কাঁদো আল্লাহর কাছে আল্লাহ আমার চাকরি হচ্ছে না দারে দারে ঘুরছি আল্লাহ হচ্ছে না তোমার কাছে অসম্ভব বলতে কিচ্ছু নেই তুমি যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চাকরি না দাও তোমার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই মালিক কিন্তু আমি তোমার কাছে রহমত চাই দয়া চাই অনুগ্রহ চাই আল্লাহ আমাকে অমুক কষ্ট দিয়েছে আমি কারোর কাছে শোনাতে চাই না আল্লাহ তোমার কাছে বলে রাখলাম তুমি আমার মনকে শান্তি দাও ভাইরা আল্লাহর কাছে এভাবে যদি খুলে খুলে কথা বলেন না আপনি দেখবেন কথা বলার পর আপনার মনটা হালকা হয়ে গেছে অনেক শান্তি লাগছে দেখবেন অনেক বেশি ভরসা পাবেন অনেক বেশি আস্থা পাবেন আল্লাহ শপথ করে বলছি পরীক্ষা হলেও পরীক্ষা করে হলেও আল্লাহর কাছে নিজের অভিযোগগুলো বলার অভ্যাস গড়ে তোলেন চেষ্টা করেন তাহাজ্জুদে পড়ে তাহাজ্জুদে উঠতে পারেন না দিনের বেলায় রাতের বেলায় দুই রাকাত নফল নামাজ পড়ে কোন একটা কোনায় দাঁড়িয়ে বসে দুহাত তুলে আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলেন একটু চাইতে থাকেন মুখে কিচ্ছু বলতে পারেন না দরকার নাই শুধু চোখের পানি ফেলেন আর মনের ভাষায় কথা বলেন আল্লাহ তাআলা আলিমুম বিদাতি সুদুর অন্তরে মানুষ কি বলে সেটাও আল্লাহ জানেন শুধু চোখের পানি ফেলে আল্লাহর কাছে অভিযোগগুলো বলেন ইনশাআল্লাহ আপনার মন হালকা হবে আমরা কি করি বিপদ আসলে অভিযোগের কথা মানুষকে শুনাই মানুষকে শুনাই মানুষকে শুনাই আমরা নাশকুরি করি যদি জিজ্ঞেস করে কেমন আছেন ভাই কেমন আর থাকবো দেখেন না কেমন আছি কি চলতেছে দেখতেছেন না আমরা নাশকুরি করি এই নাশকুরি করলে পরেশানি কমবে না পরেশানি আরো বাড়বে আর আল্লাহ তাআলার নাশকুরির কারণে আমি গুনাহগার হব এখন আপনি বলতে পারেন হুজুর আমি কষ্টে আছি তো আমি বলবো না যে হ্যাঁ ভাই আমি কষ্টে আছি বলাটা দোষের বিষয় না কিন্তু ঈমানদার কষ্টের মধ্যে থেকেও আল্লাহ শুকরিয়া আদায় করবে কষ্টের মধ্যে থেকেও আল্লাহ এখন কেউ বলতে পারে এটা কেমন কথা বললেন ভাই কষ্টের মধ্যে থেকে শুকর আদায় করবে কেমনে একজন মনে করেন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে বাইক অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করে বেচারার পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে এখন সে আল্লাহর কাছে কি বলে শুকর আদায় করবে যে আল্লাহ আমার ট্যাঙ্কটা ভাঙিয়ে দিছো তোমার শুকরিয়া এই সে কোন যুক্তিতে শুকর আদায় করবে এই যে একটু আগে বললাম যে বিপদেও আল্লাহর শুকর আদায় করতে হবে তো এখন বেচারা কোন যুক্তিতে শুকর আদায় করবে যুক্তি শুনেন যুক্তি হলো এই যে লোকটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে তার হয়তো একটা হাত বা একটা পাও ভাঙছে বা অন্য কোনো ক্ষতি হয়েছে ধরেন একটা পাও কেটেই ফেলে দিতে হয়েছে বা পড়ে গেছে আলাদা হয়ে গেছে আল্লাহ না করুক এরকম কারো হলো সে যে যুক্তিতে শুকর আদায় করবে সেটা হলো যে আল্লাহ তাআলা এই বাইক অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু দিতে পারতেন পারতেন কি পারতেন না অনেক মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে অনেকের মৃত্যুও হয় না এমন ভাবে পঙ্গু হয়ে যায় এমন ভাবে ইনজুর্ড হয়ে যায় আহত হয়ে যায় যে মাসকে মাস আইসিইউতে থাকার পর সেন্স আসে না মরেও না বাঁচেও না হয় কি হয় না তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই অবস্থা দেন নাই তার চাইতে আমি বহুগুণ ভালো আছি অন্তত সেই দিকে তাকিয়ে ইমানদার বলবে আলহামদুলিল্লাহ আমার একটা পাও ভাঙছে আল্লাহ আমাকে তো জীবিত রাখছেন আমার একটা পাও ভাঙছে আর একটা পাও তো আল্লাহ ভালো রেখেছেন আমার এই বিপদটা হয়েছে অমুকটা তো হয় নাই এরকম যখন চিন্তা করবেন তখন নগদ একটা লাভ হবে কি জানেন একেবারে নগদ লাভ হবে ওই কষ্ট যেটা আপনার হচ্ছে
আপনার পাও ভাঙলো আপনার যে পেরেশানি এই পেরেশানিতে সাথে সাথে একটা মানসিক প্রশান্তি পাবেন কারণ আপনি নিজেকে এর চাইতে কঠিন পরিস্থিতির সাথে কম্পেয়ার এবং তুলনা করেছেন তুলনা করার সঙ্গে সঙ্গে আপনার মনের ভিতরে প্রশান্তি অনুভব করবেন আলহামদুলিল্লাহ আমি তো প্রাণে বেঁচে আছি আমি তো অনেককে জানি যে সে অ্যাক্সিডেন্টে গিয়ে সে ব্রেইনে আঘাতপ্রাপ্ত হয়ে সেন্সলেস হয়ে সে আইসিইউতে সে মাসকে মাস বছরকে বছর ভুগতেছে বিছানায় সারা জীবনের জন্য শুয়ে গেছে আর সে মৃত্যু পর্যন্ত উঠতে পারবে না এভাবে তার বাকি জীবন কাটাতে হবে আমি তার তুলনায় আল্লাহ অনেক ভালো রেখেছেন যে পাও ভাঙছে এক দুই মাস পর ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে হয়তো কিছু পয়সা খরচ হবে এর চাইতে বেশি পয়সাও তো খরচ হতে পারত আল্লাহ তাআলা আমাকে সেই তুলনায় তো ভালো রেখেছেন এই কথা চিন্তা করে শুকর আদায় করবেন এর নাম হলো ইমানদার আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখে দুঃখে সর্ববস্থায় আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান আমার কাছে অনেক মানুষ আসে অফিসে আয়েশা বলে হুজুর আমার বিপদের কোনো শেষ নাই কোনো শেষ নাই অনেক সময় মহিলারা আসেন এসে বলেন ভাই একদিক থেকে তো মানুষ একটু সুখে থাকে আমার স্বামীটাও মানুষ না কষ্ট দেয় শাশুড়িও অনবরত আমাকে কষ্ট দেয় দুঃখ দেয় আমি বাপের বাড়িতে গেলে বাপের বাড়িতে আমাকে কটু কথা শোনায় মন্দ কথা শোনায় তারা আমার দোষ দেয় তারা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে না হুজুর এমন মহিলাও আমার কাছে ফোন করেছে বলেছে হুজুর স্বামীটা তো অমানুষ মানুষ নিজের পেটের সন্তানগুলো বড় হওয়ার পর বাপের মতো তারাও অমানুষ হয়ে গেছে আমাকে চিনেও না আমি সেই সমস্ত বোনকে বলি যে আপনার স্বামী ছেলে মেয়ে বাপ মা সবাই অমানুষ সবাই আপনার প্রতি জুলুম করছে সবাই কষ্ট দিচ্ছে আমি মেনে নিলাম এই সকল কষ্টের বিনিময়ে যদি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেওয়ার সিদ্ধান্ত নেন যে আমারে বান্দিকে আমি স্বামীকে দিয়ে কষ্ট দিব খানায় কষ্ট দিব অসুখ দিয়ে কষ্ট দিব নানা রকম বিপদ দিব এই বিপদগুলার কি একসময় শেষ আছে না নাই শেষ আছে আর কিছু না হোক মরলে তো শেষ হয়ে যাবে মরার পরে কি স্বামী কষ্ট দিতে পারবে শাশুড়ি কষ্ট দিতে পারবে কে কষ্ট দিতে পারবে না আপনার যত কষ্টই হোক এই কষ্টের একটা এন্ডিং আছে না নাই একটা এন্ডিং আচ্ছা একটা শেষ আছে যদি আপনার কষ্ট শেষ হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে বলেন বান্দা তোমাকে অনেক কষ্ট দিয়েছে বিভিন্নভাবে পরীক্ষা করেছে তুমি সারা জীবন 40 50 60 বছর কষ্ট করেছো এই 50 বছর টানা বহু দিক থেকে কষ্ট সহ্য যে করেছো তার বিনিময়ে তোমাকে অনন্ত অসীম কালের জান্নাত যেটা শুরু আছে শেষ নাই সে জান্নাত তোমাকে আমি ওই 40 বছরের কষ্টের বিনিময়ে দিয়ে দিলাম তাহলে এই ডিলিংসটা এই আল্লাহর সাথে এই ডিলটা আল্লাহর সাথে এই লেনদেনটা এই বিনিময়টা এই কম্পেয়ারটা দুনিয়ার কষ্টের বিনিময়ে আখিরাতে অনন্ত অসীম কালে জান্নাত যদি আল্লাহ দেন তাহলে সেটা লাভজনক না লস লাভ না তো ইমানদার যখন এভাবে দেখবেন তখন তার ওই দুঃখের মধ্যে থেকেও সুখের হাসি হাসতে ইচ্ছা করবে সুযোগ তৈরি হবে আল্লাহ ইমানদারকে এত বেশি সমৃদ্ধ বলেছেন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মুমিন ইমানদারের পুরো বিষয়টাই তো পিকুলিয়ার অদ্ভুত আশ্চর্যজনক কিরকম ইন্না আমরাহু কুল্লাহু খায়র ইমানদারের পুরো জীবনটা পুরো লাইফটাই তো কল্যাণই কল্যাণ ইমানদার হলো হাতির মতো হাতি বাংলা একটা কথা আছে না হাতি বাঁচলেও লাখ মরলেও লাখ এটা কথা বলে না ইমানদার হলো সেরকম যে ইমানদার তার কোনো ক্ষতি নাই যদি সে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে পারে ঠিক মতো যদি স্টিয়ারিং হুইলটা ধরে রাখতে পারে তার লসের কোনো সম্ভাবনা নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন আসাবাহু খাইরুন ইমানদারকে আল্লাহ যদি সুখ দেয় শান্তি দেয় টাকা পয়সা দেয় সম্পদ দেয় রোগ বালাই মুক্তি করে দেয় ভালো স্বামী ভালো স্ত্রী ভালো জীবন সঙ্গী সঙ্গিনী সন্তান সবকিছু দেয় ভালো কিছু যদি ইমানদার পায় তাহলে সে একদিকে তো ভালো কিছু পাইলো পাইয়া আবার সাথে সাথে বললো এগুলো আমার কোনো ক্রেডিট কৃতিত্ব না এগুলো সব আল্লাহর দান সে যদি অন্তরের গভীর থেকে আল্লাহকে শুকরিয়া জানায় বলে আলহামদুলিল্লাহ আমাকে যা দিয়েছেন সব আল্লাহ দিয়েছেন আমি শুকরিয়া আল্লাহ করলাম এরকম যদি সে করে সুবহানাল্লাহ তাহলে একদিকে সে সুখ ভোগ করলো আবার সে শুকর আদায় করলো শুকর আদায় করার কারণে জান্নাতের সুখ তার দাঁড়ায় গেল তাহলে লাভই এবার বলবেন তাহলে দুঃখ হলে লাভ কেমনে হয় দেখান দেখি যখন ইমানদারের দুঃখ হয় কষ্ট হয় বিপদ হয় তখন সে সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহর ফয়সালাকে মেনে নেয়
এই সবর করার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন তাকে আসসাবরু সওয়াবুহু আল জান্নাহ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আপনারা কি জানেন কিয়ামতের ময়দানে কোন ঈমানদারকে কোন মানুষকে আল্লাহ তাআলা কোন হিসাব করে বিনিময় দিবেন না বিনা হিসাবে দিবেন যে হিসাব নিকাশ নাই বিনা হিসাবে ঢেলে দিবেন আল্লাহ তাআলা কাকে জানেন একমাত্র ব্যক্তি সবরকারী যে অসুখে সবর করেছে বিপদাপদে সবর করেছে মানুষের কটুকথায় সবর করেছে অসুখ বিসুখে সবর করেছে মুসিবতে সবর করেছে ধৈর্যের পাহাড় হয়েছে ধৈর্য ধারণ করেছে সবর করে ঢোক গিলেছে সবর করে নিজেকে নিয়ন্ত্রণ করেছে কোনো কষ্টে হাহুতাশ করে নাই নাশুকরি করে নাই আল্লাহর কুফরি করে নাই গালিগালাজ করে নাই মুখ খারাপ করে নাই ভাঙচুর করে নাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে ধৈর্য ধারণ করতে পারছে ধৈর্যের ঢোক গিলতে পারছে যে ব্যক্তি এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন انما يوفى الصابرون اجرهم بغير حساب সবরকারীদের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোনো হিসাব নিকেশ করা ছাড়া তুমি নামাজ কয়ক্ত পড়ছো রোজার কতগুলোর সওয়াব পাবা সুবহানাল্লাহ কতবার পড়ছো আলহামদুলিল্লাহ কতবার পড়ছো কয়বার কোরআন খতম দিছো কয়বার কি ভালো কাজ করছো এই সমস্ত হিসাব নিকেশ নাই বান্দা তুমি সারা জীবন সবর করেছো সব ক্ষেত্রে সবর করেছো আজকে তোমার দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব নিকেশ নাই বিনা হিসাবে আল্লাহ তাআলা ঢেলে দিবেন সবর করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলা একটা প্রবাদ আছে সবুরে মেওয়া ফলে সবুরে মেওয়া ফলে মেওয়া মানে বুঝেন মেওয়া মানে ফল সবর যখন মানুষ করে একটা সময় আল্লাহ তাআলা ফল দেন ভাইরা আমার পৃথিবীতে একটি মানুষ ভালো করে শুনে রাখেন পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন না যে সবর করে সে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি বলবেন দুনিয়াতে সে বহুত সবর করছে যতই সবর করছে মানুষ তার উপর আরো চাপায়া পড়ছে আমি বলবো যদি সে আল্লাহর জন্য সবর করে থাকে তো হাতির মতো মরলেও লাগ বাঁচলেও লাগ তার এই সবরের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন না দিবেন না দিবেন আর বেশিরভাগ ব্যক্তি সবরের ফলাফল দুনিয়াতেই দেখে যায় ভাইরা আমার আর যে সবর করে না আপনার ধরেন একটা অসুখ বিসুখ হয়েছে আপনি এখন গালিগালাজ করলেন আপনার একটা বিপদ হয়েছে আপনি আল্লাহকে ফেরেশতাদেরকে আশপাশে মানুষদেরকে গালিগালাজ করলেন মুখ খারাপ করলেন ভাঙচুর করলেন তাতে কি আপনার বিপদটা দূর হয়ে যাবে আমার কথা কি বুঝতেছেন কোন একটা পেরেশানি আসলো ভাঙচুর করলেন অস্থির হয়ে গেলেন জামা কাপড় ছিঁড়লেন অনেকে আছে নিজের আত্মীয় স্বজন মারা গেলে ধৈর্য ধারণ করতে পারে না আমি নিজে কানে শুনেছি এরকম অনেকে নিজের নাতি মারা গেছে ছেলেটা মারা গেছে তো বলে আজরায়েলি কি চোখ খাইছে আর মানুষ দেখলো না আমার নাতিটারানি দেখলো একটা মাত্র দিছে আল্লাহ তাআলা বংশের মধ্যে ওইটাই আল্লাহ তাআলা নিয়ে গেল এরকম অনেকে বলে কি বলে না কুফরি ঈমান চলে যাওয়ার মতো কথা আল্লাহ রাব্বুল আলামিন দিয়াও পরীক্ষা করেন নিয়াও পরীক্ষা করেন দেওয়ার পরও মনটাকে ছোট করে আল্লাহর দিকে শুকরিয়া আদায় করে নিজে অবনত থাকা এটা হলো পরীক্ষা জেতার পথ আর আল্লাহ যখন নিয়ে যান তখন সবর করে ঢোক গিলতে পারা এটা হলো সবর আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আমরা সবর সবাই করি কখন করি মনে করেন মসজিদ থেকে বাইরে হয়ে দেখেন জুতাটা নাই মোবাইলটা ভুলে ওযুখানায় ধুইয়া মসজিদে ঢুকছেন এসে দেখেন মাত্র নামাজ পড়ে আসছেন টুপিটা মাত্র খুলছেন এখন দেখেন মোবাইলটা নাই জুতাটা নাই এবার সোরের মা বাপ চোদ্দ গোষ্ঠী চাচা চাচি নানা দাদা যা আছে একটা একটা করে লিস্ট তালিকা ধরে গালিগালাজ করলেন করে টোরে যখন দেখছেন হ্যাঁ হ্যাঁ গালিগালাজ করে তো লাভ নাই চোর তো নিয়ে পালাইছে এবার আর যখন কিছু করার নাই গালিগালাজ করে টোরে মাথা যখন একটু ঠান্ডা হয়েছে এবার বলতেছেন যাক আল্লাহ ভরসা সবর করি আর কি করব আছে না নাই সব গালিগালাজ দিয়া সাইরা এরপরে যখন দেখছেন হ্যাঁ হ্যাঁ গালিগালাজ তো দিলাম লাভ তো হলো না মোবাইল তো পাই নাই বেটা তো নিয়ে পালাইছে এবার আমরা শেষে বলি কি যাক কি আর করা আল্লাহ ভরসা আরে চোর মোবাইল নিছে আমার কপাল নিতে পারে নাই থাক সবর করলাম এটার নাম কি সবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা প্রথম ধাক্কা যখন আসবে হঠাৎ করে শুনলেন বাপ মারা গেছেন মা মারা গেছেন ছেলেটা মারা গেছেন অ্যাক্সিডেন্ট হয়েছে বড় বিপদ হয়েছে ওই সময় যদি নিজেকে ধরে রাখতে পারেন দাঁত খিচে না আমার মুখ দিয়ে কোনো খারাপ কথা বের হবে আমার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন আমি সবর করব যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এর নাম হলো সবর গালিগালাজ করে আর সব শেষ করে এরপরে বললেন যা কি আর করা সবর করলাম তো এর নাম সবর না এর নাম দুই নাম্বারই কথা কি বুঝতে পারছেন
অনেকেই আছে দেখবেন বাসায় গিয়া হয়তো কোন একটা জিনিস উল্টাপাল্টা দেখছে আসার বিচার ভাঙচুর করে এরপরে একাকার করে যখন দেখছে মাথাটা একটু ঠান্ডা হয়ে আসছে এবার যাক যা হয়েছে যাক ভুলে যাও আল্লাহ ভরসা صبر করলাম কি আর করা আছে না নাই এই দুই নম্বরের নাম صبر না আল্লাহ তাআলা আমাদের সবাইকে صبر করার তৌফিক দান করুন আমিন صبرের ওয়াজ করা যত সোজা صبر করা কিন্তু এত বসায় দিলে আপনিও বহুত কথা বলতে পারবেন কিন্তু ওই ঠেলায় যখন পড়বেন বিপদে যখন পড়বেন কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বিপদের মধ্যেও হাসতে পারা এটা খুব সহজ কথা না ভাই শত শত বার কোরআন খতম দেওয়া সহজ হাজার হাজার রাকাত নফল নামাজ পড়া সহজ শত শত বার দিন নফল রোজা রাখা সহজ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করাও সহজ মহা কঠিন সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করে সবর করতে পারা এটা এত সহজ ও আরশে আজিমের মালিক আপনি আমাকে আমার ভাই বোনদেরকে আমাদের সবাইকে আল্লাহ আপনি সবর করার তৌফিক দান করেন সবরকারীদের কাতারে শামিল করে দেন মালিক ধৈর্যের পাহাড় হওয়ার তৌফিক দান করেন আমি জীবনে কিছু সবরকারী মানুষ দেখেছি আমেরিকাতে এক আল্লাহর বান্দী বাংলাদেশী এই কিছুদিন আগে মারা গেছেন ওনার অনেক কথা শুনেছি অন্যদের কাছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ডোনেশন করতেন বিভিন্ন বিষয়ে যোগাযোগ করতেন এত বিপদ আপদের মধ্য দিয়ে একটা মানুষের জীবন পার হইতে পারে যেটা কল্পনা করলেও আমরা কল্পনা আনতে পারবো না যে বিপদ আপদ কত ভাবে হতে পারে শুরুতেই স্বামী অমানুষ তালাক দিয়ে দিয়েছে এরপর সারাটা জীবন ভুগছেন ক্যান্সারের মতো রোগে সেটাতেও পা কেটে ফেলে দিতে হয়েছে এরপর একটা একটা করে কয়েকটা অঙ্গ কেটে ফেলে দিতে হয়েছে বিছানা শয্যাশায়ী এরপরও আল্লাহর বান্দার মুখে কখনো অভিযোগ ছিল না তিনি বলতেন আমার মালিক আমার উপর খুশি আছে কিনা আমার টেনশন সেটা হাত যাক পাও যাক মাথা যাক শরীর যাক জীবন যাক এটা আমার ইস্যু না যত কষ্ট হয় আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সবরটা করতে পারি আহ ঈর্ষা হয় আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ অনেক লম্বা লম্বা ওয়াজ তো করা অনেক সহজ এই মহিলার মতো এরকম সবরের পাহাড় হতে পারা তো কঠিন কাজ আল্লাহর কত প্রিয় বান্দী হলে আল্লাহ তাকে এতটুকু তৌফিক দিয়েছেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে সবর চাওয়ার শিক্ষা পর্যন্ত আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে সেরকম সবর করার তৌফিক দান করুন আমিন আমাদের সবরের অবস্থা কি জানেন পত্রিকায় কয়েকদিন পর পর দেখি বিয়ে বাড়িতে চিংড়ি মাছের সাইজ ছোট সেজন্য তিনজন নাই শুনেন না আপনারা হ্যাঁ দই নিয়ে একজন মারা গেছে বলে আবার ওয়াজ করতেছি ব্রাহ্মণ বাড়িয়ার মাটিতে বসে আপনারা মন খারাপ করেন না ব্রাহ্মণ বাড়িয়া না এই ব্যাপারে গোটা বাংলাদেশের সব জায়গার মানুষই কম বেশি আমরা বেসব ভাইরা আমার কোন মুখে আল্লাহর কাছে জান্নাত দাবি করব বলেন নবীদেরকে জীবন্ত করাত দিয়ে টুকরা করে ফেলা হয়েছে আগুনে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়েছে একটার পর একটা ভয়াবহ পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহর নবী হওয়ার পর আল্লাহর রাসূল হওয়ার পর তিলে 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 আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নিয়েছেন কষ্ট দিয়েছেন শুধু তাদের নয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম আল্লাহ যখন কোন জাতিকে কোন সম্প্রদায়কে কিছু মানুষকে যখন আল্লাহ বড় বেশি ভালোবাসেন তখন আল্লাহ তাদের পরীক্ষা করেন তাদের বিপদ দেন মুসিবত দেন একটার পর একটা একটার পর একটা মুসিবত দিতে থাকেন আল্লাহ পরীক্ষা করেন আল্লাহ বান্দার ঈমানকে পরখ করেন আমি কিছু মানুষকে দেখেছি তারা বলেছে ভাই নামাজ কালাম একসময় পড়তাম না কই দিনকাল তখন এত খারাপ ছিল না এখন নামাজ কালাম পড়া ধরছি হালাল হারাম বাজ বিচার করা ধরছি সুদ ছেড়ে দিয়েছি ঘুষ ছেড়ে দিয়েছি দুই নম্বর পথ ছেড়ে দিয়েছি এখন দেখি ব্যবসা বাণিজ্য সব দিন দিন নাই হয়ে যেতেছে সব পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে আমি বললাম যে এটাই হলো আল্লাহর পরীক্ষা আল্লাহর দিকে যখন আসে কেউ আল্লাহর দিকে আগায় সে কি আসলেই আগাচ্ছে কিনা সে কতটা পিওর তার ভিতর থেকে সে অগ্রসর হয়েছে কিনা আল্লাহ তাআলা ধাক্কা দিয়ে পরীক্ষা করেন ভাইরা আমার চুলের থেকে নুন খসলে আমাদের হাত সামনে চলে আসে ঠিক না বে ঠিক টোটা সামনে চলে আসে আমরা হাতা গোছানো শুরু করে দেই এগুলো কোন ঈমানদারের চরিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সাহাবীদের সাথে একবার যাচ্ছিলেন উনি কোথাও তো এক জায়গায় এরকম জটলা পেকে গেছে জটলা জটলা পাকা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন কি হচ্ছে এখানে
বললেন যে ইয়া রাসূলুল্লাহ এখানে কুস্তা কুস্তি চলতেছে এক বীর মারাত্মক শক্তি তার তার সাথে কেউ পারতেছে না যে আসছে একটার পর একটা সবগুলোকে কাট করে ফেলা দিচ্ছে তার সামনে কেউ পারতেছে না তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি বলে দিব এই লোকটার চাইতে বড় বীর কে এ তো বাহাদুর খুব এর চাইতে বড় বীর এর চাইতে বড় শক্তিশালী মানুষটাকে জানো সাহাবী রাসূলুল্লাহ অবশ্যই বলেন এর চাইতে বড় শক্তিশালী মানুষকে আমরা তো জীবনে দেখি নাই কে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসো তার সাথে পরিচয় করাই এই লোকটা যে অনেক বেশি শক্তিশালী সে অনেক বড় কুস্তিগীর সে সব মানুষকে কুপকাত করে দিচ্ছে এর চাইতেও বেশি শক্তিশালী এর চাইতেও বড় বীর বড় বাহাদুর হলো সে যার মাথা যখন চরম রাগান্বিত হয় মাথা যখন রক্ত যখন লাল হয়ে গরম হয়ে যায় মাথা যখন তার হট হয়ে যায় এই গরম হওয়ার পর রাগ উঠার পর চরম রাগের মধ্যেও যে নিজেকে ধরে রাখতে পারে কন্ট্রোল করতে পারে ডিলার মতো ছেড়ে দেয় না রাগ যেখানে সেখানে যাতা করে পরে বেজ্জত হয় না মুখ ছোট হয় না নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে এই লোকটা হলো এই কিস্তগির লোকদের চাইতে বড় বীর ভাইরা আমার অনেক লোক আছে দেখবেন রাগের সময় ডাইরেক্ট হয়ে যায় আছে না ডাইরেক্ট হওয়া বুঝেন কি মুখ দিয়ে যা আসে তা ছেড়ে দিস হাত দিয়ে যা আসে ভেঙে ছেড়ে দিছি এরপর জিজ্ঞাসা করেন ভাই এটা কোনো কাজ করলেন মাথা যখন ঠান্ডা হয় তখন যদি জিজ্ঞাসা করে ভাই এটা কোনো কাজ করলেন পাপের বয়সী লোকটা গায়ে হাত দিলেন এভাবে মুখ খারাপ করলেন আপনি এটা শিক্ষিত মানুষ ভাই এভাবে আপনি এই জিনিসটা ভাঙচুর করলেন জিনিসটা কি দোষ ছিল ভাই যখন জিজ্ঞেস করবেন তখন কি বলবে আর এসব বলো না আমার মাথা ঠিক আছে না তো মাথা ঠিক না থাকলে তার নাম কি তার তো হসপিটালে থাকা উচিত লজ্জাও হয় না যে সে আবার বলতেছে মাথা ঠিক আছিল না মাথা ঠিক আছিল না মানে তুমি তো পাগল ছিল এটা বলো যে আমি আমি মেন্টাল ভাইরা আমার এইরকম মেন্টাল মানুষ আমাদের সমাজে ভরা ঠিক না ভাই ঠিক সমাজে ভরা ডাইরেক্ট হয়ে যায় যে এটা তো ডায়রিয়ার রোগীর মতো ডায়রিয়ার রোগীর যখন ডাইরেক্ট হয়ে যায় তখন বেচারারা কন্ট্রোল নিজের প্রতি থাকে না টয়লেট পর্যন্ত যাইতে পারে না আগেই কাম সেরে যায় ঠিক না ঠিক তো যে ব্যক্তির রাগ আসার পর এটা ধরে রাখতে পারে না কন্ট্রোল করতে পারে না ছেড়ে দেয় যেখানে সেখানে যা তা গড়ায় ফেলায় এই ব্যক্তি হলো এই ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছে লুজ হয়ে গেছে এই সমাজে টাইট মানুষ বেশি না লুজ মানুষ বেশি এখন কি টাইট হবেন না লুজ হবেন নিজের সঙ্গে সংগ্রাম করবেন যে না যত কঠিন পরিস্থিতি আসুক আমার মুখ খারাপ হবে না মুখ দিয়ে গালি বের হবে না হাত ছুটবে না আমি অন্যায় করব না আমি নিজেকে কন্ট্রোল করব আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ভাইরা আমার এরকম হট মেজাজি মানুষগুলো সুস্থ না অসুস্থ এই অসুস্থ মানুষগুলো আবার নিজের রাগ নিয়ে অনেক সময় বড়াই করে দেখবেন বলবে কি জানেন আরে ভাই জানেন না উল্টা পাল্টা দেখলে আমার মাথা ঠিক থাকে না এরকম বলে না বলার সময় ভাবসাব এমন যে উনি বিরাট ব্যাটাগিরি জাহির করে ফেলছে তাই না উনি অন্যায় দেখলে আমার মাথা ঠিক থাকে না এই একই লোক সারাদিন আকাম করতেছে ঠান্ডা মাথা নিজের অন্যায়ের বেলা ওনার মাথায় কোনো অসুবিধা আরেকজনটা দেখলে শুধু মাথা কি হয়ে যায় গরম হয়ে যায় খবর নিয়ে দেখলে টেস্ট করলে দেখা যাবে আমাদের বেশিরভাগই এই অবস্থা আল্লাহ আপনি আমাদের সবাইকে সুস্থ হওয়ার তৌফিক দান করুন আমাদের সবাইকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন ভালো মুসলমান হলে শুধু নামাজ পড়লে আর ওয়াজ শুনলে হবে না আর ওয়াজে মাহফিলে এসে ঠিক ঠিক শুধুমাত্র আপনি চিৎকার করলে হবে না আপনাকে ওই বাজারে যখন মাথা গরম হবে একটা যখন উল্টা পাল্টা করবে আস্তে করে নিচের দিক তাকায় থামতে হবে যে আমি এখন নিজেকে নিয়ন্ত্রণ করা পরীক্ষার মধ্যে পড়ে গেছি আরে ওর মতো মানুষ আমার এত বড় কথা বললো আমি একটু ধৈর্য ধারণ করি সমস্যা কি তার মতো মানুষ আমাকে বলছে তাতে আমার চামড়া খসে যায় নাই আমি একটু সবর করি এরপর যদি তাকে বলতে হয় শাসন করতে হয় মুখ খারাপ না করে সুন্দরভাবে বলে যাতে কোনো অসুন্দর না হয় চেষ্টা করবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল মানুষের কাতারে সামিল হওয়ার তৌফিক দান অনেক বদমেজাজ ধৈর্য সবল নাই নামাজ এক গাদা পড়েন তাসবি অনেকগুলো করেন এই লোকের চাইতে ফরজ আমলগুলো করেন কবিরা গুনাহ থেকে বাঁচেন রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারেন এই লোকের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেশি সবর করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার শুকরের আলোচনা করতে গিয়া এই সবরের কথা আসছে
এবং সেখান থেকে রাগ আমাদের সবাইকে শুকরগুজার মানুষ হওয়ার তৌফিক দান করুন তো বলছিলাম যে আল্লাহর আল্লাহ যদি কষ্টের মধ্যে রাখেন তখন সবর করতে পারা এটা হলো শুকরিয়ার পথ এবং পদ্ধতি যে আমি সবর করব নিজেকে এবং শুকর আদায় করব আল্লাহ তুমি যে অবস্থা রেখেছো সেই অবস্থায় আমি শুকরিয়া আদায় করব অনেক লোক আছে আমার কাছে একজনে প্রশ্ন করেছে ভাই আমার জীবনে আমি যা চাই তার উল্টাটা হয় কোনদিন আমি আল্লাহর কাছে কিছু চাইছি আর হইছে এটা হয় নাই ভাই চাকরি চাইছি চাইছি রাস্তা রাস্তা ঘুরছি হয় নাই ভাই বিয়ে করতে গেছি যেখানে গেছি ওখানেই না বাধা আসছে আমার জীবনে ভাই কেন এরকম বলেন তো আমার কাছে প্রশ্ন দিস তো আমি বললাম ভাই আপনি যে সত্য কথা বলেন না একটা ডাহা মিথ্যা কথা বলছেন প্রমাণ আমার হাতে কিরকম প্রমাণ আমি বললাম এই যে আপনি প্রশ্ন দিবেন আমার লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে শুক্রবার রাতে যেটা হয় আপনার আমার এই লাইভ অনুষ্ঠানে কোন কোন সপ্তাহে মাসে 25 থেকে 30,000 প্রশ্ন আসে 30,000 প্রশ্ন আসে এক ঘন্টায় আমি উত্তর দিতে পারি 60 70 80 90 বড় জোর 100টা 100টা দেওয়া যায় না এক ঘন্টায় কয়টা প্রশ্ন উত্তর দেওয়া যায় তো আমি বললাম যে 25 30,000 মানুষের কমেন্ট থেকে আপনার কমেন্টটা আমার চোখে পড়ছে আল্লাহ ফলাইছেন আমি সেটা পড়ছি তাহলে আপনি তো সবচেয়ে সাকসেস মানুষ আমি দেখতেছি আপনি একটু আগে বললেন আপনার প্রশ্নের মধ্যে আপনি লিখলেন যে ভাই আমি জীবনে যা চাই জীবনে তার উল্টাটা হয় আমার কথা কোনোদিন পূরণ হয় না আমাদের এই লাইভ অনুষ্ঠান 212 13টা পর্ব হয়ে গেছে এই পর্যন্ত 4-5 বছর ধরে লাইভ করতেছি এমন বহু লোক আছে যে 4-5 বছর ধরে চেষ্টা করে বেচারার প্রশ্ন আমার চোখে আসে নাই বৃষ্টির মতো প্রশ্ন আসতে থাকে ফেসবুকে নিতে পারি না আপনার প্রশ্নটা আমার কাছে আসছে ধরা পড়ছে আমি পড়তেছি উত্তর দিতেছি আপনি তো সৌভাগ্যবান মানুষ আমরা এভাবে চিন্তা করি না আমরা সব নেগেটিভ চিন্তা করি গ্লাসের অর্ধেক পানি বলি যে ভাই আমার গ্লাসটা অর্ধেক খালি দেখছেন কেন আপনি এভাবে দেখতে পারেন না মাশাআল্লাহ আমার গ্লাস অর্ধেক পানি আছে অনেকের গ্লাস একটুও পানি এভাবে দেখা যায় না আল্লাহ আমাদেরকে এভাবে দেখার তৌফিক দান করুন আপনার বউটার দেখেন রান্নাটা ভালো না শুকর আদায় করেন আপনার বউটার চরিত্র ভালো অনেকের বউর রান্নাটা মাশাআল্লাহ পারফেক্ট কিন্তু চরিত্রটা নাউজুবিল্লাহ তাহলে তার তুলনায় আপনি ভালো না খারাপে আছেন অনেক মহিলারা অভিযোগ করে হুজুর আমার স্বামীটা অমানুষ একটাবার জিগায়ও না খাইছো কিনা আমি বললাম পরকিয়া করে কিনা কোনা সেটা করে না আলহামদুলিল্লাহ বলে আবার আরেকজন এসে বলে হুজুর আমার স্বামীটা পরকিয়া করে দুই নম্বরই করে আমি কই পিডে আপনারে কোনা সেটা করে না আমি আলহামদুলিল্লাহ বলে ইমানদার সব সময় খুঁজবে যে শুকরিয়ার জায়গাটা কি আপনার ঘরে ঢুকছেন ঢুকে দেখছেন হায় হায় চোর বেটা ঢুকে টাকা পয়সা সোনা গয়না মোবাইল সব নিয়ে গেছে এখন দেখার পর খুব স্বাভাবিক মানুষ হবে চান্দিত গরম হবে মেজাজটা গরম হবে মন তো খারাপ হবে কিন্তু আপনি বুদ্ধিমান মানুষ হলে চিন্তা করবেন আল্লাহ খাটটা নিতে পারেনি আলমারিটা রয়ে গেছে হ্যাঁ শোকেসটা নাড়তে পারে না নাড়তে পারলে এটাও নিয়ে যেত হ্যাঁ ফ্রিজটা নিতে পারে না যা আজকে যদি আগুন লাগতো এগুলো তো পুড়ে ছাই হয়ে যেত আলহামদুলিল্লাহ সেই বিপদটা আমার হয়নি এখন আপনি বলবেন তাহলে আগুন লাগলে কি বলবো আগুন লাগলে তখন বলবেন আল্লাহ যাক আমি তো বাঁচছি কত মানুষ বাড়িতে ঘুমেছিল আগুন লেগে বাড়িও পড়ে ছাই সেও ছাই হয়ে গেছে আছে না নাই তো আল্লাহ তো আমাকে ভালো রেখেছে ইমানদার সব সময় পজিটিভ পয়েন্ট খুঁজবে খুঁজে আল্লাহ শুকর আদায় করবে শুকর আদায় করলে আল্লাহর কোনো ঠেকা পড়ে না যে আপনার শুকর আদায় করলে আল্লাহ কোন লাভ আপনি শুকর আদায় করলে আপনি সুখে থাকবেন কিভাবে সুখে থাকবেন আপনার একটা বিপদের পর আপনি যদি হালকা হয়ে যান তাহলে আপনি আপনি নির্ভর হয়ে যাবেন আপনার পেরেশানি কমে যাবে আল্লাহ আমাদের সবাইকে শুকরিয়া আদায় করার তৌফিক দান তাহলে আমরা আল্লাহ শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ শুকর তিন ভাবে করবো কয় ভাবে নাম্বার এক মুখ দিয়ে শুকর আদায় করা মুখ দিয়া সেটা কি আলহামদুলিল্লাহ মুখে কি বলা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শুকর আদায় করতেছি আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রিয় বান্দারা দোয়া চাইতেন ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي الله আমার প্রতি আমার মা প্রতি তুমি যে অনুগ্রহ করেছো আল্লাহ সে অনুগ্রহের শুকর আদায় করার তৌফিকও তুমি দিও আল্লাহ তোমার জন্য শুকর আদায় করতে পারি না শুকর জানো ভাইরা আমার শুকর আদায় করার জন্য এক নম্বর পদ্ধতি হলো মুখ দিয়ে বলবো কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়ে বলবো আল্লাহ শুকর আল্লাহ শুকর এটা একটা দ্বিতীয়ত শুকরিয়া হবে অন্তর দ্বারা কৃতজ্ঞতা আসল কৃতজ্ঞতা হবে কি দিয়া অন্তর থেকে আল্লাহ যা দিয়েছে এটার উপর আপনি হ্যাপি থাকবেন সুখে থাকবেন
আপনি সুখী হওয়ার মূল চাবিকাঠিটাই এই জায়গাটাতে যে আপনি মনের দিক থেকে সুখে থাকবেন এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিনাল গিনা গিনান নাফস অনেক সম্পদের মালিক হওয়ার নাম ধনী হওয়া নয় প্রকৃত ধনী হলো যে ব্যক্তির মন বড় অল্প পায়াও সে নিজেকে অনেক সুখী মনে করে সে আল্লাহ শুকর আদায় করে বড় চিন্তা করে সে তার চাইতে কষ্টে থাকা মানুষের সাথে তুলনা করে নিজেকে সুখী মনে করে এই লোকটা হলো আসল ধনী যার অনেক আছে কিন্তু এরপরও নাই নাই করে খাই খাই করে এই লোক দেখতে ধনী হলে কি আসলে ফকির এই ফকির দেখবেন এখন ঘরে ঘরে জনে জনে আছে না নাই চারতলা বিল্ডিং করার পর ছাদে উঠলে দেখবেন রড বাইর করে দিয়ে চারতলা করার পরে করেন পারমিশন চারতলারই আছে আর করার পারমিশন নাই এরপর দেখবেন উপরে ছাদে উঠলে রড বাইর করে দিয়ে দিয়েছে মানে জোড়া দিয়ে আরো একতলা তাহলে এই ফকির হলো পাঁচতলার ফকির চারতলা আছে পঞ্চম তলার ফকির আর অনেক লোক আছে রিকশা চালা এসা কুড়ের ঘরে শুয়া একটু পান্তাবাদ ডাল আর কাঁচামরিচ দিয়ে ডুলে খায়া মনের ভেতর থেকে বলতেছে শুকর আলহামদুলিল্লাহ পেট ভরে গেছে আল্লাহ সে শুকর আদায় করে ঘুম দিয়ে দিছে এই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোক যে নিজেকে অভাবী মনে একজন আসা আমি তার সময় দেখি যুবকরা বলবেন বেশি কিছু চাই না হুজুর এই আল্লাহ তালা লাখ পাঁচেক টাকা দিয়ে দিলে আমি আর কিছু চাই না একটা বাইক কিনবো এলাকায় একটু ব্যবসার দরকার আছে একটা দোকান টোকান দিব আর বাকি কিছু টাকা থাকবে জামা কাপড় কিনবো একটা ভালো মোবাইল কোনো রকম হুজুর আমি আল্লাহ কিছু চাই না পাঁচ লাখই চাই শুধু আছে না এরকম অনেক যুবক এই যুবক নির্বোধ তোমারে আল্লাহ পাঁচ লাখ দিয়া দিল দিয়া দশ লাখের অভাব ধরাই দিল এটা কি লাভের নাকি আল্লাহ দুই লাখ দিল অভাব এক টাকারও দিল না কোনটা লাভের দুই লাখটা লাভের না তুমি আল্লাহর সাথে পাল্লা দিয়া তো গোল্লায় যাবা পাঁচ লাখ আর দশ লাখ এরকম নাচাইয়া বুদ্ধিমান মানুষের কাজ হলো اللهم اني اسالك العافيه আল্লাহ আপনার কাছে আমি শান্তি চাই সুখ চাই সেটা আপনি কি 10 লাখ দিয়ে দিবেন না কোন টাকা ছাড়া দিবেন সেটা আপনি জানেন আমি কি চাই সুখ চাই আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান আমিন তাহলে ভাইরা সম্পদ অর্জন করার নাম ধনী হওয়া নয় ধনী হওয়া হলো মনের দিক থেকে নিজেকে কি মনে করার নাম সুখী মনে করার নাম যে আমি জিহালে আছি এভাবে সুখী তাহলে ভাইরা আমার আল্লাহর কাছে আমরা শুকরগুজার মানুষ হওয়ার জন্য এই মনের দিক থেকে ধনী হওয়া শিখতে হবে যত কষ্টে থাকেন আপনার চেয়ে আরো কষ্টে থাকা মানুষের দিকে তাকায় সবর করবেন ঢোক গিলবেন সবরে মেওয়া ফলবেই ফলবে আজ হোক আর দুদিন এমন কি জীবদ্দশায় যদি না ফেলে ইমানদারের তো হারাবার কিছু নেই জান্নাত এবং আখেরাত আছে আল্লাহ তাআলা এখানকার প্রত্যেকটা কষ্টের বিনিময় হিসেব করে করে যদি আপনি সবর করতে পারেন তাহলে আল্লাহ আখেরাতে দিবেন আর যদি গালি গালাজ করে শেষ করে বলেন যে কি আর করা সবর করলাম তো এই দুই নম্বর আল্লাহ আমাদের সবাইকে শুকর আদায় করার তৌফিক দান এই শুকর আদায়ের মধ্যে আবার কিছু মানুষ আছে দেখবেন আল্লাহ শুকর খুব জোর করে আদায় করে মাশাআল্লাহ এটা তো ভালো কিন্তু বান্দার শুকর আদায় করে না কথা বুঝছেন আল্লাহরও শুকর আদায় করতে হবে আবার বান্দারও শুকর আদায় কিভাবে সেটা ধরেন আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পদ করার তৌফিক দিয়েছেন পড়ালেখা করে অনেক কিছু করতে পারছেন যাই হোক কিছু একটা হইছে আপনি তো প্রথম আল্লাহ শুকর আদায় করবেন আল্লাহ তৌফিক দিবেন এর জন্য কিন্তু পাশাপাশি এই এতদূর যাওয়ার পেছনে যদি কারোর অবদান থাকে তাহলে সেটাও স্বীকার করতে হবে যে এটা আল্লাহ আমাকে দিয়েছেন অমুক আমাকে সাহায্য করছেন তার উসিলা ছিল তার চেষ্টা ছিল আমি তার নিয়ামতের শুকরিয়া আদায় করি এটা আপনাকে মুখে স্বীকার করতে হবে আপনি যদি বলেন যে আরে আল্লাহই আমারে সব দিছে আরে কেউ আমার জন্য কিছু করে নাই তাহলে আপনি আল্লাহর শুকর আদায় করলেন না এই শুকর আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না লা মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় তাহলে শুধু আল্লাহর শুকর আদায় করলে হবে না বান্দারও শুকর আদায় করতে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহর শুকর আদায় করব বান্দারও শুকর আদায় করব ঠিক আছে তো ইনশাআল্লাহ তাহলে আজকে থেকে সবর করব রাগ নিয়ন্ত্রণ করব কন্ট্রোল শিখব সেই সাথে আল্লাহ তাআলা যে অবস্থা রাখেন সে অবস্থায় মন খুলে প্রাণ খুলে বলব আলহামদুলিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আর যে উপকার করেছে
যে কিছু দিয়েছে তার শুকরিয়া আদায় করতে বলবো না সব সময় মন খুলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে এটা আপনার অবদান আপনি সাহায্য করেছেন অমুকে আমাকে দিয়েছেন মন খুলে এটা স্বীকৃতি দিতে হবে বহু লোক আছে যে বললাম আল্লাহ শুকর খুব বেশি বেশি আদায় করে মাগার বান্দার কোন শুকরিয়া আদায় আল্লাহর শুকর আদায় করতে হবে বান্দার নেয়াতে বা বান্দা আপনার জন্য কিছু করলে অবদান রাখলে সেটার শুকরিয়া আদায় করতে হবে চেষ্টা করব তোমরা সবাই না শুকরি করবেন আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবেন সেটা কি আমরা কেউ চাই না অতএব আমরা না শুকরি করব না ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক আমিন সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ জি জাযাকুমুল্লাহ খাইর আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে